বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এখানে আমরা হচ্ছে খেতে চলে এসেছি। ওই যে আমাদের বাড়ির পাশে যে তারাপীঠ, তারা মায়ের মন্দির হয়েছে, তারাপীঠের আদলে তারা মায়ের মন্দির, তো সেখানে খাওয়া দাওয়ার হয়েছে কালকে, গতকালকের ভিডিও এটা। তো পূজা পর্ব শেষ, এবার পূজা পর্ব শেষ বলতে মায়ের পুজো তো প্রতিদিনই হবে, কিন্তু 4-5 দিন ধরে যে অনুষ্ঠানটা হচ্ছিল আমাদের বাড়ির পাশে, সেই লাইটিংগুলো, সেই গান গান বাজনা সারাদিন ধরে মাইক চলছে, এগুলো সব আর কি মানে কমপ্লিট হয়ে গেল আর কি। খাওয়া দাওয়া দিয়েই কমপ্লিট হয়েছে, সবাইকে খাইয়েছে, খুব আদর যত্ন করেছে ওরা, মানে খুব সুন্দর দিনগুলো কেটেছে। আর আমি খেতে বসে পড়েছি, প্রচুর ভিড়ও ছিল, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল, অনেক লোকজন হয়েছিল, তাও প্রায় মনে হয় 2-2,500 লোক তো হবেই, এরকম লোক হয়েছিল প্রচুর। আর ওখানে দিদিরা কাকিমারা সবাই, মানে সবাই উদ্যোগী হয়ে কাজ করছিল, দেখতেও খুব ভালো লাগছিল। আর সবাই কাজ করতে করতে জয় তারা, জয় তারা আমরা বলছিলাম, জয় তারা মা বলছিলাম, বেশ ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ। আর হয়েছিল হচ্ছে পোলাও আর আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি, ভালোই খাইয়েছে, রান্না বান্না খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখানে মন্দিরের সামনে এসেছি, যাওয়ার সময় মন্দির খোলা ছিল, পুজো টুজো হচ্ছিলো, তো এখন মন্দির সেই সময় একটু বন্ধ ছিল, কারণ সন্ধ্যের হওয়ার আধ ঘন্টাখানিক আগে বন্ধ ছিল, আধ ঘন্টা পর আবার মন্দির খুলবে। তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে মন্দিরের সামনে ভিডিও দিচ্ছিলাম। এখানে ভোগ মাখা হচ্ছিলো, দুজন কাকিমা ভোগ মাখছিলো, তো ভোগের প্রসাদ আর কি সবাইকে দিচ্ছিল, সবাই নিচ্ছিল, আমাদেরকেও বলেছিল। তো আমরা অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে এসেছি, অবেলা হয়ে গেছে, তো একদম পুরো পেট পুরো টেসে ছিল, যার জন্য আর খেতে পারিনি। তো ঠাকুর মাথায় থাক। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।